আজকে আমার আলোচনার বিষয় নারীদের যৌনাঙ্গ দুর্গন্ধ হবার কারণ এবং প্রতিকার। রমজানুল মোবারক। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। মহিলাদের যৌনাঙ্গ অর্থাৎ গোপনাঙ্গ অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, যেখানে কোনো সমস্যা হলে মেয়েরা খুব সহজে কাউকে বলতে চায় না অথবা ডাক্তারের কাছেও যেতে চায় না। তো সেখানে যদি দুর্গন্ধ হয়, সেটা একটা সংসারে অশান্তির জন্য খুব কষ্টের একটা বিষয়, কারণ স্বামী স্ত্রীর সবচেয়ে সুখের জায়গাটা হলো নারী পুরুষের গোপনাঙ্গ, কিন্তু সেই জায়গাটা যদি দুর্গন্ধ হয় তাহলে কিন্তু সেই সুখটা কিন্তু পাওয়া যায় না। সেহেতু স্বামী স্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্য অনেকটাই নির্ভর করে কিন্তু যৌনাঙ্গের উপরে। তো এখানে কোনো সমস্যা হলে খুব দ্রুত সেটা সমাধান করা উচিত। তো মহিলাদের যৌনাঙ্গ এবং অথবা গোপনাঙ্গ দুর্গন্ধ হবার বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে আজকে আমি কয়েকটি কারণ নিয়ে আলোচনা করব, যে কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা একটু বললেই মহিলারা বুঝতে পারবে। যেমন কমন একটা কারণ হলো মহিলাদের যৌনাঙ্গ সঠিক সময়ে পরিষ্কার না করা, অর্থাৎ মহিলাদের যৌনাঙ্গে যে চুলগুলা থাকে সে চুলগুলো এখনকার দিনে অনেকের একটা ফ্যাশনের মতো হয়ে গেছে, অর্থাৎ তারা এটা কাটতে চায় না, বড় করতে চায় এবং একটু স্টাইল করে। কিন্তু এই যে চুল অর্থাৎ লোম, এগুলো বড় হয়ে সেখানে কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি করে, কারণ গোপনাঙ্গ এমনই একটা জায়গাতে থাকে যেখানে আলো বাতাস কোনো কিছু ঢোকে না এবং স্যাঁতসেঁতে থাকে। তো সেই জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, আর ইসলামের দৃষ্টিতে নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়ের মধ্যে কিন্তু লোমগুলো পরিষ্কার করতে হয়, কারণ ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো এটা 40 দিন পর্যন্ত। তো মেয়েদের মাসিকের পূর্বে, প্রতি মাসে বার মাসিকের পূর্বে চুল কাটার নিয়ম। তো এখন আরেকটা হলো মেয়েরা যৌনাঙ্গ অপরিষ্কার পরিচ্ছন্ন রাখে, পরিষ্কার করতে চায় না। ওয়াশরুমে গেল, তারা পোশাক টয়লেট করে ওইভাবে উঠে চলে আসে, আমার স্যাঁতসেঁতে থেকে যায় ওইভাবে। আরেকটা প্রধান যে কারণ সেটা হলো পিরিয়ড যখন হয় তখন দেখা যায় যে গ্রামের মহিলা যারা থাকে, এখনও কিন্তু অনেকে অনভিজ্ঞ রয়ে গেছে, তো তারা দেখা যায় যে ন্যাকড়া ব্যবহার করে, এই ন্যাকড়াটা কিন্তু তারা সঠিক মতো পরিষ্কার করে না, ব্যবহার করার পরে ওটা চেঞ্জ করে অন্যটা নেবে না, ওটাই ব্যবহার করে এবং সেটা কি করে এমনি ধুয়ে নেয়, কিন্তু নিয়ম হলো সেটা একদম সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম কড়া রৌদ্রে অথবা ফ্যানের নিচে শুকানো। আর নিয়ম কিন্তু যে যখন যেটা নষ্ট হবে সেটা ফেলে দেওয়া, এবং তারা এবং যে প্যাডগুলো ব্যবহার করে সে প্যাডগুলো দেখা যায় দীর্ঘ সময় ব্যবহার করে, অর্থাৎ সকালে করছে ওইভাবেই থেকে যায়, দীর্ঘ সময় থাকে, ফলে সেটা কিন্তু একটা গন্ধ হয়ে যায়, একটা গন্ধের সৃষ্টি করে। এবং আরেকটা প্রধান যে কারণ সেটা হলো মহিলারা যে ড্রেস এখন বর্তমান পরে, অর্থাৎ জামা সালোয়ার, এই সালোয়ারটা টাইট সালোয়ার পরে থাকে, যার ভিতরে কোনো বাতাস ঢোকে না, কোনো আলো ঢোকে না, যে কারণে সেখানে একদমই মানে ঘাম জমা হয়ে থাকে, স্যাঁতসেঁতে হয়ে থাকে, দুর্গন্ধের সৃষ্টি করে। মহিলাদের কিছু সিক্রেশন বের হয় যৌনাঙ্গ থেকে, একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মে বের হলে সহবাসে কোনো সমস্যা হয় না, জায়গাটা পিছিল হয়, কিন্তু তার থেকে যদি বেশি বের হয়ে যায় তখনই কিন্তু সেটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, এবং ভিতরে বুঝতে হবে যে ভিতরে একটা ইনফেকশন আছে, আর এই ইনফেকশনের থেকে এবং অতিরিক্ত বের হওয়ার কারণে কিন্তু দুর্গন্ধ হয়।
আবার মহিলাদের সাদা লিউকোরিয়া যায়, এই লিউকোরিয়া ও জায়গাটা সবসময় স্যাঁতসেঁতে থাকে, ফলে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং ওখানে গন্ধের সৃষ্টি করে। স্যাঁতসেঁতে আন্ডার ওয়্যার ব্যবহার করে, দেখা যায় যে এক সকালে একটা আন্ডার গার্মেন্টস পরে, অর্থাৎ যেটা প্যান্টি বলে, পরে অফিসে গেছে, স্কুলে গেছে, কলেজে গেছে, সারাদিন সেটাই পরে আছে একইভাবে। কিন্তু নিয়ম হলো যে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ব্যবহার করলো এবং পরবর্তীতে আবার অন্য আরেকটা ব্যবহার করলো। অস্বাভাবিক কোনো কিছু যেমন জরায়ুর মুখে ঘা, ইনফেকশন, জরায়ুতে ক্যান্সার ইত্যাদি হলেও কিন্তু যৌনাঙ্গ দুর্গন্ধ হয়। আবার যদি অতিরিক্ত পরিমাণে পোশাব হতে থাকে, অর্থাৎ প্রায় সময় পোশাবের বেগ থাকে, অল্প অল্প করে চুয়ে চুয়ে পোশাব বের হয়, তাহলে যে পেন্টি পরা থাকে, পেন্টিতে পোশাব লেগে একটা স্যাঁতসেঁতে ভাব থাকে, ভেজা ভাব থাকে, এর থেকেও কিন্তু যৌনাঙ্গ দুর্গন্ধ হয়। আবার ডায়াবেটিস রুগীদের, অর্থাৎ ডায়াবেটিস থাকলে সেই রুগীর সিক্রেশনটা কিন্তু বেশি হয় এবং সেই বেশি সিক্রেশন হলে সেখানে গন্ধের সৃষ্টি হয়। তো এইসব কারণে যৌনাঙ্গ দুর্গন্ধ হয়। এখন যৌনাঙ্গ দুর্গন্ধ প্রতিকার করতে হলে কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে এবং প্রায় সময় যখনই বাথরুমে যাইতে হবে, ওয়াশরুমে, টয়লেট, পোশাব, তখনই গরম পানি দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করতে হবে এবং প্রতিদিন 2 চামচ করে টক দই সেবন করতে হবে, খাইতে হবে, তাহলে যৌনাঙ্গ গন্ধ দূর হয়ে যাবে। আর নতুন নতুন প্যাড ব্যবহার করতে হবে, মানসম্মত কোম্পানির প্যাড ব্যবহার করতে হবে এবং কয়েকবার চেঞ্জ করতে হবে। আর যে আন্ডারওয়্যার প্যান্টি ব্যবহার করতে হবে, দুইটা ব্যবহার করতে হবে, সকালে একটা, বিকালের দিকে একটা, এভাবে চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা রাখতে, ঢিলা ঢেলা কাপড় চোপড় পরলে যৌনাঙ্গ দুর্গন্ধ দূর হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।